এখন যাওয়া হচ্ছে ভিডিওর উদ্দেশ্যে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গী ব্লগ। তো সঙ্গী ব্লগের পক্ষ থেকে সকলকে আগাম কালী পূজার শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে পড়েছি, ভিডিও করার জন্যই বেরিয়েছি। চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি। এই দেখো চলে আসলাম নন্দননগর গ্রামে, যেখানে প্রতিটা ঘরে ঘরে শিল্পীরা নিজের হাতে মাটির জিনিসপত্র বানায়। তো আমরা সবাই মিলে, আমার পরিবারের সবাই মিলে আমরা চলে আসলাম নন্দননগর গ্রামে। এখানে এসে দেখো, প্রথমে তো বাড়ি বাড়ি, কিছু বাড়ি বাড়ি গিয়েছিলাম, দেখেছিলাম। তারপরে যে কুমোরটুলিতে, কুমোরটুলিতে কালী প্রতিমা বানাচ্ছে ওরা, কুমোরটুলিতে মৃৎশিল্পীদের হাতের ছোঁয়ায়। দেখো আমরা কত সুন্দর মূর্তি পেয়ে যাই, তারা তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে এই যে প্রতিমাগুলো তৈরি করছে। তারা এক একটা প্রতিমা খুব সুন্দরভাবে বানাচ্ছে। চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, সঙ্গে থাকো। আপনারা একটা মূর্তি কতদিন লাগে বানাইতে? মানে গ্যাপ দিয়া 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 আর গ্যাপ দিয়া দিয়া বানায়। আচ্ছা আচ্ছা, এখন কালী পুজোর প্রাক মুহূর্ত। তো এই কুমোরটুলিতে কুমোররা এখন খুব ব্যস্ততার সময়। দেখো বন্ধুরা কত সুন্দর মূর্তি বানানো হচ্ছে মা কালীর। ওদের হাতের ছোঁয়াতে আমরা এত সুন্দর সুন্দর মূর্তি পেয়ে যাই। তো মৃৎশিল্পীরা দেখো কত নিখুঁতভাবে মূর্তিগুলা তৈরি করে, তাদের হাতের কারুকার্য দেখো কতটা সুন্দর। এই পেশাতে মৃৎশিল্পী লোকে কত ক্ষেত্রে কাজ করেন? এখন তো দীপাবলি আইতেছে, দীপাবলি লেগে প্রদীপ বানাইতেছেন না? কেমন চলছে আবার? বেশিরভাগ আপনার ইদানে আয়া করছে, মানে ইলেকট্রিক মোমবাতি কারেন্টের দাদুটা কিভাবে বানাচ্ছে, সুতো দিয়ে কেটে। দাদুকে বলছে আমাকে শিখাবে বানাতে। দেখো কিভাবে বানায়। কি রং এলি? হ্যাঁ, ও কয়দিন রাখুন লাগে এমনি? ও তো নন্দননগর এই গ্রামটাতে প্রতিটা বাড়িতেই এই যে ওরা মাটিতে দেখো কত সুন্দর সুন্দর প্রদীপ, তারপর মাটির পাত্র, এই যে দইয়ের পাত্র বানিয়ে ওরা রাখে। এই যে এই মাটিগুলা দিয়েই আমাদের এই মাটির জিনিসগুলা ওরা বানায়। দেখো পলি মাটি। শুকায় রং কইরা এরপর ফুরাতে নাকি? তা হ্যাঁ
দেখতে তো ওটি ভালোই লাগে, বানাই তো কত হইতা, আমরা তো কিনা লাই ভালোই লাগে, দেখতে ভাল লাগে। তারপর বন্ধুরা এই দেখো, ওরা যে বানাচ্ছিল আমার খুব ভালো লাগছিল, মাটির জিনিসগুলো যে বানাচ্ছিল, তারপর আমি বলেছিলাম আমাকে একটু ধরতে দেওয়ার জন্য, এটা কীভাবে ওরা বানায় আমার খুব ভালো লাগছিল দেখে, তার জন্য আমিও একটু ট্রাই করছিলাম যে আমিও কিছু কি পারবো কি পারবো না দেখার জন্য আমিও বসেছি। তারপর আমরা আরেকটা বাড়িতে গেলাম, সেখানেও দেখলাম মাটি দিয়ে জিনিস বানাচ্ছে, মাটির পাত্র বানাচ্ছে, এই মাটিগুলো দিয়েই বানায়। এই দেখো আমার মেয়েও ধরে দেখছে যে কেমন লাগে, ও বলছে যে ও যে খেলা করে ক্লে, সেই ক্লের মতো লাগছে, ধরে দেখছে মাটিগুলা। তো ওদের এখানেও বিভিন্ন রকমের মাটির জিনিসপত্র দেখেছিলাম। তারপর এই যে আরেকটা মূর্তি যেখানে বানায় সেখানে আবার চলে আসলাম, দেখো এখানেও মূর্তি তৈরি করছে, মা কালীর এই যে মূর্তি দেখো, এই যে বানিয়ে বানিয়ে রেখেছে ওরা, দেখে দেখে বানাচ্ছে। দুর্গা প্রতিমাও রয়েছে এখানে এখনো, চারিদিকে দেখ। তারপরে দেখো বিভিন্ন মূর্তির যে মুখের শেপগুলো, ওইগুলো একটা খাঁচে দিয়ে বানিয়ে ওরা রোদে শুকোতে রেখেছে, সেটাই আমি তোমাদের দেখাচ্ছি যতটুকু পারছি, আমি তোমাদের তুলে ধরার চেষ্টা করছি দেখার জন্য। এই জায়গাটা নাম কি দাদা? সুনিতলা নন্দন। আচ্ছা আচ্ছা, তুই কেমন এবার কটা মূর্তি বানিয়েছে? মা কালীর যে মূর্তি বানিয়ে কেমন প্রফিট হচ্ছে এবার? তো বানান, হ্যাঁ সবাই আমরা আশীর্বাদ দেবো মার কালে। হ্যাঁ ঠিক আছে। তো এটা আমার কাছে নতুন অভিজ্ঞতা এবং একটা নতুন অনুভূতি বলতে পারো, কুমোরটুলিতে এসে এই যে কালী প্রতিমা বানানো দেখা, ওরা কীভাবে বানাচ্ছে সেটা জানা, এবং তোমাদেরকেও জানাতে পেরেছি। নমস্কার। তারপরে দেখো বন্ধুরা, এই যে মাটির পাত্রগুলো ওরা বানায়, শুধু ওরা এভাবে বানিয়ে শুধু রোদে শুকালেই শুধু হয় না, এগুলাকে বানিয়ে রং করে তারপর এগুলোকে আগুনও পোড়াতে হয়। তারপরে আরেকটা বাড়িতে আসলাম, বাড়িতে ভিতরে মাটির জিনিসপত্র ওরা বানায়, আর বাড়ির সামনে একটা দোকানের মতো দিয়েছে যেখানে তোমরা হিউজ পরিমাণে পাবে মাটির জিনিসপত্র। এই যে প্রদীপ বানিয়ে রেখেছে, চায়ের কাপ বানিয়ে রেখেছে, মাটির থালা, বিভিন্ন রকমের মাটির জিনিসপত্র রেখেছিল, ইউজ পরিমাণে প্রদীপ বানিয়ে রেখেছিল এই দীপাবলি উপলক্ষে। এই দেখো ঝুড়িতে ভরে ভরে, বস্তাতে ভরে ভরে অনেক প্রদীপ ওরা বানিয়ে রেখেছে। বারোটা
এখানে ঘরটা পাল্টালো, সুন্দর তো ছায়া দেখো নিয়ে যাচ্ছি, প্রদীপ নিয়ে যাচ্ছি, আরো নেবো, আরো বড় প্রদীপ নেবো। তারপর দেখো বন্ধুরা, এত সুন্দর একটা গ্রামে আসলাম, নন্দননগর গ্রামে, যেখানে মাটির এত সুন্দর সুন্দর জিনিসপত্র বানানো হয়, মূর্তি বানানো হয়। তো এখান থেকে যদি কিছু না নিয়ে যাই তাহলে তো মনটা মানে না, তার জন্য প্রদীপ কিনে নিয়েছি কিছু, আর কিছু চায়ের যে কাপগুলা ওইগুলো কিনেছি। তোমরা তো একটু আগে দেখলে প্রতিদেব নিয়েছে চায়ের কাপ, প্রদীপ, আমিও নিচ্ছি এখন প্রদীপ। তো প্রদীপ সব কিনা হয়ে গেল। তারপর দেখো এই যে টিনা স্টুডিও, আমরা এখানে আসলাম, এখানে এসে দেখছি যে এখানেও মূর্তির এই যে মূর্তির সাজসজ্জা চলছে, চোখ ফুটাচ্ছে উনি, চোখগুলো ড্র করছে, আমরা সেই মুহূর্তে আসলাম। খুব ভালো লাগছে, দেখো তাদের হাতের ছোঁয়াতে কত সুন্দরভাবে মা কালীর রূপটা ফুটে উঠছে। তো টিনা স্টুডিওতে ওরা ওদের মূর্তির যে কাজগুলো করছিল তারা অনেকটা এগিয়ে চলেছে, কারণ আরও আগে যে আমি গ্রামটাতে গিয়েছিলাম সেখানে নন্দননগরে এখনও মাটির কাজগুলো চলছিল, কিন্তু টিনা স্টুডিওর এখানে এসে দেখি মূর্তিগুলা মানে কালারও করে নিয়েছে, মূর্তির গায়ে গয়নাও পরিয়ে দিয়েছে, এবং মুখের যে সাজসজ্জা প্রায় হয়ে এসেছে, ওরা ওদের কাজ করছে। সে মুহূর্তে আমরা গেলাম, আর এইগুলা নিজে চোখে দেখে দেখতে পেরে মানে খুব ভালো লাগলো। তো আমার যেটা ভালো লেগেছে সেই ভালো লাগাটা আমি তোমাদের সাথেও শেয়ার করছি, যেন তোমাদেরও ভালো লাগে। এখন তো কুমোরটুলিতে শিল্পীদের খুবই ব্যস্ততার সময়, তার মাঝখান দিয়ে ওরা যে আমাদেরকে এতটুকু সময় দিয়েছে এটাই অনেক বেশি আমাদের কাছে। দেখো চোখ এখন এঁকেছে মায়ের, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। চারিদিকে কালিমা আর কালিমা, তো মূর্তির যে মুখমণ্ডলের শেপগুলো ওরা বানিয়ে রাখে, ওইগুলো এতদিন আমার খুব আশা ছিল আমি নিজে হাতে যেন ধরতে পারি, যাক ওদের এখানে এসে আমার খুব ভালো লাগলো এগুলো নিজে হাতে ধরতে পেরে। তো সেটাই আমি তোমাদের সাথেও শেয়ার করছি। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দেবে। কাপ নিয়ে এসেছে, এখন কাপ দিয়ে দেখো চাও খেয়ে নেব আমরা সবাই। মা আনগো, এই যে সবার জন্য চা নিয়ে নিলাম, এই দেখো চা বানিয়ে নিলাম, এখন সবাইকে চা দেব মাটির কাপে চা, এই যে এখন শাশুড়ি মাকে দেব, এই দেন চা, খান খান, খায়া কইেন চাটা কেমন হয়েছে, গরম আছে, এই যে এবার প্রতিদেব প্রতিদেবের দিলাম, হ্যাঁ এবার আরেকজন রে দেব ঘরের সবচেয়ে ছোট্ট সদস্য, খাবে কি না জানি না, এর জন্য চা। আমার শাশুড়ি মাকেও তোমরা দেখতে পেলে, আমার শাশুড়ি মাও এসেছেন, উনি ডাক্তার দেখানোর জন্য এসেছে। তো এখন আমরা সবাই মিলে চা খাচ্ছি, আর আমার লাগায় দেখো ছোট্ট কাপে দেখেছো, এই যে এই দেখো এবার মাটির কাপে চা খাবো, হুম
তো আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। তো আজ এতটুকুই, তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। চলো টাটা।